অটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার ঘটনায় আহত হয়েছে আরো দশজন ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে ভাঙচুর চালায় অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক অটোযাত্রীর ঘটনায় শিশু ও মহিলা সহ আহত হয়েছেন প্রায় দশজন ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার তালসা পোলের ধার এলাকায় জানা গেছে যাত্রী বোঝায় একটি অটো বিড়ার দিকে যাচ্ছিল ঘটনাটা হয়েছিল মানে বিড়ার দিক থেকে একটা চাষ যাচ্ছিল আর কাছের দিক থেকে একটা অটো আসছিল ওটা হয়েছে তালসার পলের ধার মানে চাষ গিয়ে অটোটাকে মানে মেরে পুরো একদম খানার ধারে নিয়ে চিপ্ট মানে মানে চেপ্ট দিয়েছে আমি যাচ্ছিলাম তালসার হ্যাঁ খুব বাজে চালাচ্ছিল উল্টো দিক থেকে একটি মিনি ট্রাক অশোকনগরের দিকে আসছিল তালসা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় মহিমা বিবি নামে এক মহিলার ঘটনার পর ট্রাকটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে দমকল এরপর আগুন আয়ত্তে আসে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলছি একটা চাষবাস দিয়ে আসছিল এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে যাচ্ছিল তারপরে ওখানে গিয়ে ওই মানে সামনে দিয়ে অটো আসছিল ওকে মেরে দিয়ে পুরো পজিশন তাও আপাতত নজন আটজন না নজন ভর্তি আছে একজন রেকর্ড ডেট বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর